হ্যালো ভিয়ার্স আজকে আমি উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর বীজগণিতিক রাশি অনুশীলনী তিন দশমিক দুই আজকের টিউটোরিয়ালে আলোচনা করব সূত্র এবং গুরুত্বপূর্ণ উদাহরণগুলোর সমাধান তো প্রথমে আমরা সূত্রগুলো শিখে রাখি সেগুলো হইতেছে যে এক নম্বর সূত্র এ প্লাস বি হোল কিউব সমান সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটা থেকে আমরা এটা লিখতে পারি এ কিউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এরপরে সূত্র নম্বর টু এ মাইনাস বি হোল কিউব সমান সমান এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এখান থেকে আমরা এটা লিখতে পারি এ কিউ মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এরপরে সূত্র নাম্বার তিন এ কিউ প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার সূত্র নাম্বার চার এ কিউব মাইনাস বি সমান সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার এরপরে হচ্ছে অনুসিদ্ধান্ত এক এ কিউব প্লাস বি সমান সমান এ প্লাস বি হোল মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি অনুসিদ্ধান্ত দুই এ কিউব মাইনাস বি সমান সমান এ মাইনাস বি হোল প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখন আমরা সমাধান করবো গুরুত্বপূর্ণ উদাহরণগুলো তো উদাহরণ নম্বর বারোয় দেওয়া আছে টু এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি ওয়াই এর ঘন নির্ণয় করো তাহলে যেহেতু ঘন বলছে তার মানে আমরা কিউব লিখব তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই হোল কিউব এখন আমরা এটাকে সূত্র পাইতেছি এ প্লাস বি হোল কিউব এর সূত্র আমরা জানি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে আমরা এখানে এর পরিবর্তে আমরা ধরবো এ টু এক্স বির পরিবর্তে ধরবো থ্রি ওয়াই তাহলে টু এক্স কিউব প্লাস থ্রি টু এক্স এস স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই ইন্টু থ্রি ওয়াই প্লাস থ্রি ইন্টু টু এক্স ইন্টু থ্রি ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই হোল কিউব এরপরে টু এর পাওয়ার থ্রি হলে এইট এক্সের পাওয়ার কিউব তার মানে এক্স কিউব প্লাস টুয়েলভ ওপর স্কোয়ার তার মানে ফোর ফোর ইন্টু থ্রি টুয়েলভ টুয়েলভ ইন্টু থ্রি থার্টি সিক্স এক্স এর উপর স্কোয়ার করলে এক্স স্কোয়ার ওয়াই গুণ করলে ওয়াই প্লাস থ্রির উপর স্কোয়ার করলে নাইন নাইন ইন্টু টু করলে এইটিন এইটিন ইন্টু থ্রি ফিফটি ফোর ওয়াই এর পর স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স করলে এক্স ওয়াই স্কোয়ার প্লাস থ্রির পাওয়ার কিউব থাকলে টোয়েন্টি সেভেন ওয়াইয়ের পাওয়ার কিউব ওয়াই কিউব তাহলে আমাদের অ্যান্সারটি হলো এইট এক্স কিউব প্লাস থি এটি হল এর উত্তর এরপরে উদাহরণ নাম্বার তেরো বলছে যে টু এক্স এর ঘন নির্ণয় করো যেহেতু ঘন নির্ণয় করতে বলছে অতএব আমরা কিউব দেব তাহলে এখানে আমাদের সূত্রটি হতেছে এ মাইনাস বি হোল এর সূত্র হল এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে এর পরিবর্তে টু এক্স বি এর পরিবর্তে ওয়াই তাহলে আমাদের আসতে আসে টু এক্স কিউব মাইনাস থ্রি টু এক্স এস স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস থ্রি টু এক্স ওয়াই প্লাস ওয়াই কিউব টু এর পাওয়ার থ্রি থাকলে এইট এক্সের পাওয়ার কিউব এক্স মাইনাস টু এক্স তার মানে

ইন্টু এক্স প্লাস ওয়াই মান কত তাহলে আমাদের এটার মান নির্ণয় করতে বলছে সুতরাং এটা আমরা লিখলাম এরপরে এ কিউ মাইনাস কিউবের সূত্র আমরা বসাব এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হোল কিউ প্লাস থ্রি এক্স ওয়াই ইন্টু আমরা ভিতরে এটা থেকে আমরা সূত্র জানি এ মাইনাস বি হোল কিউ প্লাস ফোর আমরা কী করবো যেখানে এক্স মাইনাস ওয়াই আসে সেখানে আমরা এইট বসাবো যেখানে এক্স ওয়াই আছে সেখানে আমরা ফাইভ বসাবো তাহলে আমরা এখানে এইট কিউ প্লাস থ্রি এক্স ওয়াইয়ের মান হচ্ছে ফাইভ এক্স মাইনাস ওয়াইয়ের মান এইট প্লাস এইট ইন্টু এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে এইট এক্স স্কোয়ার প্লাস ফোর ইন্টু ফাইভ এরপরে আমরা এটাকে ক্যালকুলেশন করলে আসে এইট টু দ্য পর থ্রি প্লাস এইট থ্রি ইন্টু ফাইভ ফিফটিন প্লাস

ফোর এটি হলো এর অ্যান্সার উদাহরণ নম্বর ষোলো যদি এ ইকুয়াল টু রুট থ্রি প্লাস রুট টু হয় তবে প্রমাণ করো যে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ ইকাল টু এইটিন রুট থ্রি দেওয়া আছে এ ইকাল টু রুট থ্রি প্লাস রুট টু তাহলে আমরা ওয়ান বাই এ বের বের যদি করি তাহলে ওয়ান বাই এর মান হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু এখন আমাদের মনে রাখতে হবে যদি হরে যদি এই জায়গাতে প্লাস থাকে তাহলে আমরা মাইনাস চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ করব যদি মাইনাস থাকতো তাহলে প্লাস দিয়ে আমরা উপরে নিচে গুণ করবো যেহেতু এখানে প্লাস আছে সেহেতু আমরা রুট থ্রি মাইনাস রুট টু নিচেও রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা কী করবো গুণ করবো এরপরে আমরা নিচে দেখতেছি এ প্লাস বি ইন্টু এম এস বি অর্থাৎ এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র তাহলে রুট থ্রি এ স্কোয়ার মাইনাস রুট টু এ স্কোয়ার এরপরে রুট রুটেয়ার এ স্কোয়ারে বাদ রুটে স্কোয়ারে বাদ তাহলে থাকতেছে থ্রি মাইনাস টু তাহলে থ্রি মাইনাস টু করলে ওয়ান আসে ওয়ান যেহেতু আমাদের নিচে না দিলেও চলে তাহলে থাকতেছে রুট থ্রি মাইনাস রুট টু এরপরে আমরা যোগ করবো এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু এর মান হইছে হইতেছে রুট থ্রি প্লাস রুট টু প্লাস ওয়ান বাই এর মান হইতেছে রুট থ্রি মাইনাস রুট টু এখন মাইনাস রুট টু প্লাস রুট টু বার তাহলে একটা একটা যোগ করলে টু রুট থ্রি এখন আমাদের বাম পক্ষে দেওয়া আছে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউবের আমরা জানি এটা সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ আমরা যদি এভাবে বলি এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ এখন ইন্টু এ প্লাস বি এখন উপরের নিচের বাদ এরপরে আমরা এ প্লাস ওয়ান বাই এর মান হইতেছে কত টু রুট থ্রি আমরা সেটা এখানে পুট করলাম বসাই দিলাম মাইনাস এরপরে এটার মান আমরা এখানে বসাই দিলাম এরপরে টু এর উপরে কিউব আছে রুট থ্রির উপরে কিউব আছে সেটা আমরা ভেঙে ফেললাম মাইনাস টু ইন্টু থ্রি হলে সিক্স রুট থ্রি এরপরে টু এর পাওয়ার থ্রি হলে এইট প্লাস আমরা এটাকে যদি কাজ করি তাহলে আমরা জানি রুট থ্রি কিউব সমান সমান রুট স্কোয়ার ইন্টু রুট থ্রি এখন আমরা জানি রুট স্কোয়ারে বাদ গেলে আসে থ্রি রুট থ্রি তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি এটার পরিবর্তে থ্রি রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি থ্রি ইন্টু এইট করলে টোয়েন্টি ফোর রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি এখন মাইনাস করলে আমাদের আসে এইটিন রুট থ্রি এটা হচ্ছে ডানপক্ষ যেহেতু আমাদের বাম পক্ষ বামপক্ষ ডান ডানপক্ষ প্রমাণিত হতে প্রমাণিত আমার ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন ধন্যবাদ দেখার জন্য